কুলের আচার। আজকে রেসিপি কুলের আচার বা বড়ইর আচার। নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। আর এই রকম আচারটা যদি বানিয়ে নিতে পারেন তো বছর জুড়ে রাখতে পারবেন, আর খেতে খুবই টেস্টি হয়। আজকে একেবারে গ্রাম্য পদ্ধতিতে মা ঠাকুমাদের হাতের সেই আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপি খুবই ভালো লাগবে। যদি রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে বরাবরের মতো একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। এই সহজ পদ্ধতিতে বানানো কুলের আচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এইরকম প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন এখন দেখে নিন রেসিপিটি। প্রথমেই দেখুন এখানে নিয়েছি পাকা কুল, কুলগুলো আধা পাকা হয়ে আছে। এই রকম আধা পাকা কুলগুলো নিয়েছি, এখন এগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি। প্রায় 5-6 দিন রেখে রোদের মধ্যে শুকিয়ে নেবেন। কিছুদিন পরেই দেখবেন কুলগুলো আগের থেকে সাইজে অনেকটা ছোট হয়ে যাবে, আর গায়ের মধ্যে দেখুন এই রকম দাগটা চলে আসবে। কুলগুলো এই রকম নরম হয়ে শুকনো শুকনো হয়ে যাবে। প্রায় 4-5 দিন পর দেখুন কুলগুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। কুলগুলো এইভাবে শুকিয়ে আচার করলে বছরেরও বেশি কুলের আচারটা ভালো থাকবে, না হলে কিন্তু কুলের আচারের মধ্যে একটা গন্ধ চলে আসতে পারে। এখন দেখুন শুকনো কুলগুলোকে এইরকম একটু ফাটিয়ে নিতে হবে, এর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর নুনো হলুদটা যখন মাখাবো নুনো হলুদটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সমস্ত কুলগুলো দেখুন এইরকম ফাটিয়ে নিয়েছি। কুলের আচার করার আগে কুলগুলোকে এইরকম ফাটিয়ে নেবেন, শুকনো করে তারপরে এইরকম ফাটিয়ে তারপরে আচারটা করবেন। এখন এগুলোর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আচার রান্না করার সময় কোনো রকম নুন হলুদ দেবেন না, নুন হলুদটা এই সময় মাখিয়ে নেবেন। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আবারও প্রায় 2-3 ঘন্টা রোদের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু এখানে লবণটা দেওয়া হয়েছে, লবণটা গলে কিন্তু একটু জলে পরিণত হয়ে যেতে পারে, তাই সেই জল ভাবটা যাতে চলে যায় তার জন্য আবারও 2-3 ঘন্টা একটু শুকনো করে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে আবারও রোদে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এইভাবে প্রায় 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। কুলগুলো খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, আর কুলের মধ্যে যে জল ভাবটা একেবারে চলে গেছে। এখন আচার বানানোর প্রসেসে চলে যাচ্ছি। তার আগে এখানে নিচ্ছি কিছুটা খেজুর গুড়। শীতকালে এই রকম খেজুর গুড়টা প্রায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর খেজুর গুড় দিয়ে আচারটা বানালে আচারটা খুবই টেস্টি হয়। খেজুর গুড় প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে আচারটা চিনি দিয়ে বানাবেন না, সবসময় চেষ্টা করবেন গুড় দিয়ে বানানোর জন্য। আর সবথেকে ভালো হয় যদি তালের গুড় পাওয়া যায়, তালের গুড় দিয়ে আচারটা খুবই সুন্দর হয়। তালের গুড়ের মধ্যে চিট ভাবটা বেশি পরিমাণে থাকে, তাই আচারের মধ্যেও চটচটে ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসে, আর আচারটা খুবই ভালো থাকে। এখন আচারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলোকে একটু ভেজে নিতে হবে। আচারে কী কী উপকরণ দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পেরে যাবেন। প্রথমে খালি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নের যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে আর কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে ব্রাউন হয়ে যাবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। দেখুন পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে। পাঁচফোড়নটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। গরম অবস্থায় গুঁড়ো করবেন না, তাহলে কিন্তু এগুলো গুঁড়ো হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন একেবারে মচমচে হয়ে যাবে। এখন দিচ্ছি কিছুটা জিরে, আর সমস্ত উপকরণগুলো শুকনো খোলায় ভাজতে হবে, এগুলো কিন্তু তেলের মধ্যে ভাজবেন না। শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে এই মশলাগুলো দিতে হবে। আর আচারের মশলা একেবারে মিহি করে গুঁড়ো করবেন না, একটু আধা ভাঙা করে গুঁড়োটা করবেন, একটু দানা দানা ভাব থাকবে এইরকম গুঁড়োটা করে নেবেন। দেখুন জিরেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এইরকম করে জিরেটাকে ভাজতে হবে। জিরেটা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, জিরেটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর সমস্ত মশলাগুলো ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিতে হবে। আর ভেজে নিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা। ঝাল আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন, এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে আচারটা বানাচ্ছি। শুকনো লঙ্কাগুলো খালি কড়াইতেই ভাজতে হবে। শুকনো লঙ্কাগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে।
লঙ্কা দেখুন শুকনো কড়াই ভেজে নিয়েছি। লঙ্কা শুকনো কড়াই ভেজে নেওয়ার পর লঙ্কাটা যেই পাত্রে রাখবেন সেই পাত্রে অল্প একটু নুন ছড়িয়ে রাখবেন। লঙ্কার উপরে অল্প একটু লবণ দিয়ে রেখে দিলে লঙ্কা দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকবে। এই টিপসটা আপনারা একটু ফলো করবেন, দেখবেন উপকৃত হবে। সমস্ত মশলাগুলো ভেজে নিয়েছি, এখন এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন আচার বানানোর প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি নুন ও হলুদ মেখে রাখা শুকনো করা বড়ই বা কুলগুলো। গ্যাসের ফ্লেম একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট এইরকম নাড়াচাড়া করে নিচ্ছি। কুলগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুড়। কুলেরও যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গুড়। এখানে যে কোনো ধরনের গুড় ব্যবহার করবেন, কিন্তু চিনি দিয়ে আচারটা বানাতে যাবেন না। গুড় দিয়ে বানাবেন তাহলে কালারটা দেখবেন খুবই সুন্দর আসবে, আর স্বাদটাও দেখবেন অনেক গুণে বেড়ে যাবে। এখন কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ না গুড়ের মধ্যে সুন্দর একটা পাক এসে চটচটে ভাব আসছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন গুড়ের মধ্যে একটা চটচটে ভাব চলে আসবে। এখন কিন্তু কোনো রকম মশলা দিচ্ছি না, মশলা একেবারে শেষের দিকে দিতে হবে। প্রথমে গুড়ের মধ্যে কুলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আর কুলগুলো যখন খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হবে এবং গুড়ের মধ্যে সুন্দর পাক এসে চটচটে ভাব হয়ে আসবে তখন দিতে হবে মশলা। ততক্ষণ পর্যন্ত এইরকম নাড়াচাড়া করে নিচ্ছি, আর পুরো রান্নাটা করতে হবে গ্যাসের আঁচটা একেবারে কম রেখে। আর আচার বানানোর সময় গ্যাসের আঁচটা একেবারে কম রেখে পুরো রান্নাটা করবেন, না হলে কিন্তু যেহেতু গুড় দেওয়া আছে গুড় কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, আর বারবার খুন্তি দিয়ে এইরকম নাড়তে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি মশলা, দেখুন সুন্দরভাবে পাক এসে গেছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেখুন এইরকম আধা ভাঙা করে নিয়েছি, গোটা 5 ফোড়ন এবং গোটা জিরা এইরকম ভাঙা ভাঙা করে নিয়েছি, আর নিয়েছি এইরকম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, সেটাও এরকম হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর এখানে কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, এই সামান্য একটু মশলায় আচারটা একেবারে টেস্টি হয়ে যাবে। আবারও কিছুক্ষণ ধরে পাকিয়ে নিচ্ছি, গ্যাসের আঁচটা একেবারে কমে আছে, গুড়ের মধ্যে দেখুন খুব সুন্দরভাবে চটচটে ভাব এসে গেছে। দেখুন চিটটা খুব সুন্দরভাবে এসেছে, দেখেই বুঝতে পারছেন যে চিটটা খুব সুন্দরভাবে চলে এসেছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে শুকনো শুকনো করতে হবে। আচারটা একেবারে শুকনো শুকনো করলে এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, প্রায় 1 বছরেরও বেশি দেখবেন একই রকম ভালো থাকবে। একটি কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবেন, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আচার একেবারে রেডি হয়ে গেছে, এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ পাকিয়ে নেওয়ার পরে দেখুন আচারটা খুব শুকনো শুকনো হয়েছে, আর মশলাগুলোও আচারের মধ্যে অর্থাৎ কুলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর আচারটা দেখুন এইরকম শুকনো শুকনো হয়েছে, এইরকম শুকনো শুকনো করেই বানাতে হবে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, আর আচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, আচারটা কিন্তু তার থেকে বহুগুণে অনেক বেশি টেস্টি হয়েছে। রেসিপি দেখলেন, খুবই সহজ, আর এই রেসিপি দেখে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই সিজনে প্রচুর পরিমাণে এই বড়ই বা কুলগুলো পাওয়া যাচ্ছে, এই কুলের আচার করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করুন, খুবই টেস্টি হয় আর বানানো দেখলেন খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আচারটা বানিয়ে নেওয়া যায়। আচার একেবারে ঠান্ডা করে তারপর একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন, প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই লোভনীয় আচারের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।